শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুর এলাকার শঙ্করপুর এসবি স্কুলটিতে রয়েছে নানা সমস্যা স্কুল কর্তৃপক্ষের রয়েছে কিছু অনিয়মও তার একটি প্রমাণ পাওয়া গেল স্কুলের মিড ডে মিল রান্নার বিভাগে কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই গত আট দিন ধরে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার কাজ করে চলেছেন এক ব্যক্তি কে ওই ব্যক্তিকে রান্নার কাজে নিয়োগ করেছেন তা নিয়ে রয়েছে শুধু চাপা উত্তেজনা ঘটনার বিবরণে জানা যায় দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুর এলাকায় শঙ্করপুর এসবি স্কুলে বর্তমানে মিড ডে রান্নার কাজে তিনজন মহিলা যুক্ত আছেন এর মধ্যে বিগত আট দিন যাবত অঞ্জনা দেবনাথ নামে এক কর্মী রেগার কাজের জন্য ওনার ভগ্নীপতি রবি দেবনাথকে বিদ্যালয়ে রান্নার কাজের জন্য পাঠাচ্ছেন এই ঘটনার সত্যতা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেন রবি দেবনাথ পরবর্তী সময় এই রান্নার কাজ সম্পর্কে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সঞ্জীব চক্রবর্তীর নিকট জানতে চাইলে তিনি জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না এসব ব্যাপারে জানেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিপেন্দ্র দেবনাথ নিপেন্দ্র দেবনাথ শিক্ষক দিবসের কাজের জন্য কিছুদিনের জন্য ডেপুটেশনে যান তাই এই কয়েকদিনের জন্য বিদ্যালয়ের সঞ্জীব চক্রবর্তী জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিপেন্দ্র দেবনাথের সঙ্গে কথাবার্তা বলেই রবি দেবনাথ রান্নার কাজে যোগ দেন কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই বিগত আট দিন যাবৎ রবি দেবনাথ বিদ্যালয়ে রান্নার কাজ করে আসছেন অপরদিকে শিক্ষক সঞ্জিত চক্রবর্তীর কাছে খাবারের গুণগত মানের কথা জানতে চাইলে উনি জানান গুণগত মান ভালো কিন্তু ওনার কাছ থেকে জানা যায় বিদ্যালয়ের শিক্ষকরা এই গুণগত মান যাচাই করে না যে জায়গায় বলা আছে বিদ্যালয়ের মিড মিল ছাত্রদের দেবার আগে শিক্ষককে খাবারের গুণগত মান যাচাই করতে হবে সে জায়গায় খাবারের গুণগত মান যাচাই করে রান্নার কাজে নিযুক্ত কর্মীরা অবশেষে শিক্ষক সঞ্জীব চক্রবর্তী বিদ্যালয়ে নানান সমস্যার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি জানান বর্তমানে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা সাতাত্তর জন এবং শিক্ষকের সংখ্যা আট জন বিদ্যালয়ে ছাত্রছাত্রী বসার মতো পর্যাপ্ত পরিমাণে বেঞ্চ নেই তার পাশাপাশি বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুতের সমস্যা রয়েছে বলে জানান এখন দেখার বিষয় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন এটার উত্তর তো আমার কাছে নেই যে কোনো অসুবিধা হয় সেটা তো আমি কী বললাম আমার তো এখন এখন ইনচার্জ নেই ইনচার্জ কীভাবে তাই এখানে কাজ করার জন্য আমরা তো ইনচার্জ কখনই গেছিলো যে কোনো সমস্যা হলে তাই তাই এই সমস্যা কোনো সমস্যার মধ্যে থাকবেন না এখন তার আবার একইভাবে কী করছে ঘটনাটা সম্পর্কে ইনচার্জ তো পুরো ব্যাপারটাই জানাতে হবে নিশ্চয় ইনচার্স থাকাকালীন যখন তাই কাজ করতে আমি তো কাল কা থেকেই ইনচার্জ চার্জ নিয়েছি